মহান বিজয় দিবস ও ভৈরব হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা। মহান বিজয় দিবস ও ভৈরব হানাদার মুক্ত দিবস উপলক্ষে ভৈরব উপজেলার প্রবাসীদের রাজনৈতিক সংগঠন ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামী লীগ পরিবারের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ রহমানের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আয়োজনে যৌথ সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম ও মেহেদী হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লা, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কাজী আব্দুল মান্নান এবং প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মাসুম সহ আরো অনেকে। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত ভৈরব উপজেলার প্রবাসী শতাধিক নেতাকর্মীদের সাথে অনলাইন জুম মিটিং এর মাধ্যমে ভৈরবের নেতৃবৃন্দ প্রবাসী মুজিব সৈনিকদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন। সভায় আরো উপস্থিত ছিলেন প্রবাস বান্ধব দুই অতিথি, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য কামরুজ্জামান রোমান এবং ভৈরব কলেজের সাবেক ভিপি কাজী আব্দুল্লাহ আল মাসুম। বক্তারা এ সময় আগামী দিনে এই সংগঠনের মাধ্যমে ভৈরবের আওয়ামী লীগকে শক্তিশালী করতে প্রবাস থেকে পাশে থাকার আশ্বাস দেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ পরিবারের সদস্যবৃন্দ। সেই সাথে ভৈরব উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নবগঠিত প্রবাসীদের এই সংগঠনকে একটি পরিবার ও সুসংগঠিত সংগঠন আখ্যা দিয়ে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আলিম চৌধুরী, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television